হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পাঁচ হাজার বেশি শূন্য পদে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে অফিসিয়াল নোটিশ বেরিয়েছে যেখানে যোগ্যতা বলেছে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো এর জন্য বয়স কত লাগবে আবেদন আপনারা কিভাবে করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এখানে পে স্কেল বলেছে একুশ থেকে উনসত্তর টাকা তো সমস্ত কিছু অফিসিয়াল নোটিশের মাধ্যমে আমরা জেনে নেব তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিয়ে অল অপশনটি সিলেক্ট করবেন যেন আপনি একটি ভিডিওর আপডেটও মিস না করেন এটি হচ্ছে অফিসিয়াল নোটিশ এখানে কিন্তু আপনারা ডেটটি দেখতে পাচ্ছেন এক আট দু হাজার কুড়ি তো আজকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে কনস্টেবল এবং মেল আর হচ্ছে ফিমেল কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে ডেট অফ সাবমিশন অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে এক আট দু হাজার কুড়ি অর্থাৎ আজ থেকেই কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং চলবে হচ্ছে সাত নয় দু হাজার কুড়ি তো সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন চলবে এছাড়া অনলাইনে ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে নয় নয় দু হাজার কুড়ি তো সেপ্টেম্বরের ন তারিখ পর্যন্ত আপনাদের টাইম রয়েছে অনলাইনে ফি পেমেন্ট করার জন্য এছাড়া এখানে কী বলেছে যে এক্সাম আপনাদের যে কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি যে এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে সাতাশ এগারো দু তো এর ডেট কিন্তু এখানে দিয়েছে কবে আপনাদের অনলাইনে এক্সাম হবে তো এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে অ্যাপ্লিকেশন উইল বি এক্সেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি শুধুমাত্র আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এরপর আপনাকে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে ঠিক আছে তো তারপরে কিন্তু আপনার পিই এবং এম টি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট হবে তো এই সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে তাছাড়া এখানে পে স্কেল বলেছে পে লেভেল থ্রি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা দেওয়া হবে ভ্যাকেন্সি ডিটেলস এখানে রয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল ছেলেদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে টোটাল রয়েছে তিন হাজার চারশো তেত্রিশটি এর মধ্যে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ এখানে ইউ আর ই ও বিসি এস টি সি এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে তো অবশ্যই আপনারা দেখে নেবেন তাছাড়া রয়েছে ফিমেলদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার নশো চৌচল্লিশটি তো এটা হচ্ছে ফিমেল কনস্টেবলদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি এক হাজার নশো চৌচল্লিশটির মধ্যে কিন্তু এখানে জেনারেল ইউয়ারদের ক্ষেত্রে ই এসসি এসটি ওবিসি এখানে ভাগ করে দেওয়া আছে তো এই টোটাল কিন্তু পাঁচ হাজার আটশো ছেচল্লিশটি পদের নিয়োগ করা হচ্ছে তো এবার এখানে আমরা দেখে নেব যে এখানে কারা আবেদন করতে পারবে এবং বয়স কত বলেছে তো এখানে শুধুমাত্র বলেছে আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এর জন্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এক সাত দু অনুযায়ী আপনার বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তাছাড়া আপনাদের ডেট অফ বার্থ আপনার যে জন্মের তারিখটি রয়েছে সেটি অবশ্যই কিন্তু আপনাকে দুই সাত উনিশশো থেকে এক সাত দু তো এর মধ্যে যদি আপনার ডেট অফ বার্থটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তাছাড়া যে গভর্নমেন্ট রুলস রয়েছে এস সি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের ছাড় রয়েছে তো এইভাবে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে বয়সের ছাড় পেয়ে যাবে তো এটি কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখানে কিন্তু ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে তো অবশ্যই আপনারা দেখে নেবেন এবার এখানে আবেদন কীভাবে করবেন আবেদন করতে গেলে যে সি ডট এনআইসি ডট ইন যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সেখান থেকে আবেদন করতে পারবেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে তো অবশ্যই আপনারা দেখে নেবেন আর এবার এখানে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে অ্যাপ্লিকেশন ফি বলেছে একশো টাকা দিতে হবে তো এই একশো টাকা কাদের দিতে হবে না ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছে মহিলাদের ক্ষেত্রে দিতে হবে না তাছাড়া এস সি এসটি আর ইএমএস এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই চার্জটি করা হবে না তারা এখানে বিনামূল্যে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু সমস্ত ডিটেল দেওয়া আছে তো এবার এই পেমেন্ট আপনারা কীভাবে করবেন ভিম ইউপিআই নেট ব্যাঙ্কিং এই সমস্ত ঠিক আছে ইউজিং ভিসা মাস্টার কার্ড তো এই সমস্ত কার্ড দিয়ে কিন্তু আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন অনলাইনে পেমেন্টের লাস্ট ডেট নয় নয় দু হাজার লেখা রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তো এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টার দেখতে পাচ্ছেন কলকাতা শিলিগুড়ি রয়েছে তো অবশ্যই কিন্তু ভালো করে দেখে নেবেন এক্সামিনেশন সেন্টার আপনারা কলকাতা বা শিলিগুড়িতে দিতে পারবেন আর এবার আমরা চলে যাব কম্পিউটার বেসড যে এক্সামিনেশন হবে সেখানে সাবজেক্ট কী রয়েছে একশো নম্বরের কোশ্চেন থাক একশোটি কোশ্চেন থাকবে আর হচ্ছে একশো নাম্বার থাকবে অর্থাৎ একটি কোশ্চনে এক নাম্বার করে থাকবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পঞ্চাশটি কোশ্চেন জেনারেল নলেজ অথবা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নাম্বার তাছাড়া রিজনিং থাকবে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নাম্বার নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে পনেরোটি কোশ্চেন পনেরো নাম্বার আর এছাড়া রয়েছে কম্পিউটারের যে কোর্স রয়েছে অর্থাৎ কম্পিউটারের যে এম এস এক্সেল এম ওয়ার্ড এই সমস্ত কমিউনিকেশন ইন্টারনেট ডাব্লুডাব্লু ডাব্লু অ্যান্ড ডাব্লু বি ব্রাউজার ইটিসি তো এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কম্পিউটারের কোশ্চেন থাকবে দশটি এবং মার্কস থাকবে হচ্ছে দশ নম্বর এই টোটাল কিন্তু আপনাকে একশো নম্বরের পরীক্ষা হবে টাইম ডিউরেশন এখানে বলেছে নব্বই মিনিট তো নব্বই মিনিটের কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হবে এবার এখানে জেনারেল নলেজ আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কি কী রয়েছে তার ডিটেলস কিন্তু এই পিডিএফের মধ্যে আপনারা পেয়ে যাবেন এর মধ্যে যে কী কী থাকবে তারও কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা সিলেবাসটি ভালো করে দেখে নিতে পারবেন তো এবার চলে যাব আমরা ফিজিক্যাল এনডিউরেন্স এন্ড মেজারমেন্ট টেস্ট পিই অ্যান্ড এম তো এই ক্ষেত্রে ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট ফর মেল ছেলেদের ক্ষেত্রে অবশ্যই এখানে বলেছে আপ টু থার্টি ইয়ার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটারের রান হবে ছ মিনিটের জন্য লং জাম্প হবে চৌদ্দো ফিট আর হচ্ছে হাই জাম্প হবে থ্রি ফিট নাইন ইঞ্চ অ্যাবভ থার্টি টু ফর্টি ইয়ার যারা রয়েছে তাদের ক্ষেত্রে ষোলোশো মিটার সাত মিনিট লং জাম্প হচ্ছে তেরো ফিট আর হাই জাম্প হচ্ছে থ্রি ফিট সিক্স ইঞ্চ আর অ্যাপ ফর্টি ইয়ার যারা রয়েছে তাদেরকে ষোলোশো মিটার আট মিনিট লং জাম্প হচ্ছে বারো ফিট আর হাই জাম্প হচ্ছে থ্রি ফিট থ্রি ইঞ্চ তো এটি ছিল ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্ট ছেলেদের ক্ষেত্রে তো ছেলেদের ক্ষেত্রে মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে এখানে হাইট একশো সত্তর সেন্টিমিটার বলেছে হিল এরিয়ায় যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে পাঁচ সেন্টিমিটারের ছাড় দেওয়া রয়েছে তাছাড়া পাঁচ সেন্টিমিটার ফর এসটি ক্যান্ডিডেট চেস্ট অর্থাৎ বুকের ক্ষেত্রে একাশি সেমি হতে হবে মিনিমাম আর ফুলিয়ে হতে হবে পঁচাশি সেন্টিমিটার তো আর হিল এরিয়াদের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় রয়েছে পাঁচ সেন্টিমিটার এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে ছাড় রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন আর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ফর ফিমেল ক্যান্ডিডেট মহিলাদের জন্য মহিলা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে এজ বয়সের হিসাবে এখানে দেখতে পাচ্ছেন ষোলোশো মিটার হবে হচ্ছে আট মিনিট তিরিশ বছর আপ টু তিরিশ বছর যারা রয়েছে লং জাম্প হচ্ছে দশ ফিট হাই জাম্প হচ্ছে থ্রি ফিট আর অ্যাবভ থার্টি টু ফর্টি ইয়ার যারা রয়েছে তাদের ষোলোশো মিটার হচ্ছে নয় মিনিট লং জাম্প নাইন ফিট আর হচ্ছে টু পয়েন্ট নাইন ইঞ্চ হচ্ছে হাই জাম্প হবে আর অ্যাবভ ফর্টি ইয়ার যারা রয়েছে তাদের তাদের ক্ষেত্রে ষোলোশো মিটার হচ্ছে টেন মিনিট লং জাম্প হচ্ছে আট ফিট হাই জাম্প হচ্ছে টু ফিট সিক্স ইঞ্চ তো এটি ছিল ফিমেলদের পিই টেস্ট ঠিক আছে এবার আমরা দেখে নেব পি ফিমেলদের ক্ষেত্রে এখানে হাইট হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার দুই সেন্টিমিটার এখানে কারা ছাড় পেয়ে যাবে হিল এরিয়ায় যারা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দুই সেন্টিমিটার ছাড় দেওয়া আছে আর দুই সেন্টিমিটার পেয়ে যাবে হচ্ছে এসসি আর এস টি ক্যান্ডিডেটরা তো এটি ছিল ফিমেলদের ক্ষেত্রে এবার বলেছে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড অবশ্যই আপনারা দেখে নেবেন তাছাড়া ট্যাটু এখানে কোথায় কোথায় থাকলে মিনিট অর্থাৎ অ্যালাউ করা হবে ঠিক আছে তার লোকেশন সাইজ এবং কন্টেন্ট কি রয়েছে তো তার সমস্ত ডিটেলস দেওয়া আছে তো অবশ্যই আপনারা দেখে নেবেন যাদের ট্যাটু এখানে রয়েছে হাতে বা শরীরে তো এবার এই পিডিএফটি আপনি কীভাবে ডাউনলোড করবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি প্রোভাইড করে দেব আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই পিডিএফটিকে ডাউনলোড করতে পারবেন তাছাড়া যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট এসএসসি ডট এনআইসি ডট ইন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনাদের ফোনে যে কোনো ব্রাউজারে সার্চ করবেন এসএসসি ডট এনআইসি ডট ইন দেখতে পাচ্ছেন লিখে সার্চ করলে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে সেখানে ক্লিক করলে এই পেজে চলে আসতে পারবেন তো এবার আপনারা একটু জাস্ট নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন নিচের দিকে স্ক্রোল ডাউন করলেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আগস্ট এক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এটি রিলিজ করা হয়েছে নোটিশ ফর এক্সামিনেশন ফর কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন তো এটি কিন্তু দিল্লি পুলিশে নিয়োগ করা হচ্ছে তো আপনাদের জব লোকেশন কিন্তু দিল্লিতে হবে ঠিক আছে তো এর জন্য আপনারা এখানে ক্লিক করলে কিন্তু পিডিএফটি ডাউনড করতে পারবেন তো বন্ধুরা এটি ছিল আপডেট তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ফিরব পরে একটি নেক্সট আপডেটে সবাই সুস্থ থাকুন বাড়িতে থাকুন